আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়াসবিহি ওমান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আল্লাহ সুহান আলার যত নামত আমরা ভোগ করছি তোর মধ্যে থেকে একটি বিশাল বড় নেয়ামত হলো মনের ভাব ব্যক্ত করার নেয়ামত ভাষার নামত সুরা রহমানের শুরুতে আল্লাহ তালা বলেছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান অর্থাৎ আল্লাহ রবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে মনের ভাব ব্যক্ত করার শিক্ষা দিয়েছেন সুরে বালাদে আল্লাহ রবুল বলেছেন আলম না যে আল্লাহ আইনেন ও ইসানফেতেইন আমি কি মানুষকে দুটি চক্ষু দেইনি আমি কি তাকে একটি জিহুবা এবং দুটি ঠোঁট দেইনি যে জিহুবা এবং ঠোঁট ব্যবহার করে আমরা মনের ভাবকে ব্যক্ত করে থাকি ভাষাকে প্রয়োগ করে থাকি এটিকে আল্লাহ রবুল্লা আলমিন তার দান হিসাবে নামত হিসাবে স্পষ্ট করে উল্লেখ করেছেন প্রিয়দর্শক ভাষা এটি সরাসরি আল্লাহ তালার দান এবং মনের ভাব ব্যক্ত করার শিক্ষক স্বয়ং আল্লাহ রব্যালী আল্লাহর এই নেয়ামতটি আমরা সেই শিশুকাল থেকে ভোগ করে চলেছি নির্বিচ্ছিন্ন ভাবে এবং নেয়ামত ভোগ করতে গিয়ে খুব একটা পড়তে হয় না এই যে নন স্টপভাবে ভাবে আমরা আল্লাহর এই নেয়ামত ভোগ করে চলেছি আমাদের জীবনের কোনো পর্যায়ে দাঁড়িয়ে কি নিয়ামতের কথা স্মরণ হয়ে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করেছি আমরা যে এত বিশাল বড় একটা মূল্যবান নিয়ামত ভোগ করছি যে নামতের মূল্য এবং কদর বুঝে একজন বাক প্রতিবন্ধী যিনি নিজের মনের ভাব ব্যক্ত করতে পারছেন না তিনি জানেন মনের ভাব ব্যক্ত করতে না পারার কষ্ট কত বেশি আল্লাহতালা সেই নেয়ামত আমাদেরকে দিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন্দ্রিক যত আলোচনা হয় সমস্ত আলোচনায় একজন ইমানদারের আলোচনায় সর্বাগ্রে এ পয়েন্টটি চলে আসা উচিত অর্থাৎ ভাষার নিয়ামত মনের ভাবকে নিজের মতো করে ব্যক্ত করার নামত যে আল্লাহ আল্লাহতালা দিয়েছেন সবার আগে সে আল্লাহ রব্বুল্লা আলমিনের সুক্রিয়া আমাদের জ্ঞাপন করা উচিত সে আল্লাহ তালার কৃতজ্ঞতা আমাদের জানানো উচিত আল্লাহর এই নেয়ামতের ন্যূন্যতম স্বীকৃতি আমাদের দেওয়া উচিত যাদের অবদানে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি তাদের অবদানের স্বীকৃতি যেন আমরা অবশ্যই দেবো তাদের জন্য আল্লাহর কাছে কায়মাকে দোয়া করব আমাদের করণীয় দায়িত্ব আমরা পালন করবো সেই সাথে তার ঠিকটিও বেশি গুরুত্ব দিয়ে যে ভাষা স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন যে ভাষায় কথা বলার শক্তি তিনি দিয়েছেন সামর্থ্য তিনি দিয়েছেন শিক্ষা তিনি দিয়েছেন এটি সরাসরি আল্লাহ রব্ব আলমিনের দান সে আল্লাহর কৃতজ্ঞতা আমাদের সবসময় আদায় করা উচিত সবসময় তো দূরের কথা জীবনে বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমাদের এই নামতটির কথা আমাদের কখনো স্মরণে হয় না এবং এটির জন্য আল্লাহকে পৃথকভাবে কৃতজ্ঞতা জানানো হয়ে ওঠে না এজন্য আসুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অন্তত একবারের জন্য হলেও আল্লাহ যে আমাদেরকে মনের ভাব ব্যক্ত করার সক্ষমতা দিয়েছেন তৌফিক দিয়েছেন নামত দিয়েছেন এবং সেই নামত যে আমরা নির্বিচ্ছিন্নভাবে ভোগ করে চলেছি সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা প্রিয় পৃথিবীর সব ভাষাই যে আল্লাহ রবুল আলমিনের দান এবং নামত সে বিষয়ে সুরা রম আল্লাহ রবুল আলমের সাদ করেছেন অমিন আয়াত ইহি খলকুসামাওয়াত অর্দ অখতলাফ আল সেনাতিকুম আল ওয়ানিকুম ইন আলিক আল আয়াত আলামিন অর্থাৎ নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির মাঝে আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে সেই সাথে তোমাদের যে বর্ণ বৈচিত্র্য রয়েছে এক এক অঞ্চলে মানুষ দেখতে এক এক রকম বা মানুষের যে চেহারার আকৃতির যে বৈচিত্র্য রয়েছে সেখানে সেই সাথে এক এক অঞ্চলে মানুষ যে এক এক ভাষায় কথা বলে যে ভাষার বৈচিত্র্য রয়েছে এসবগুলো সবগুলো আল্লাহ তালার কুদরতের নিদর্শন অতএব ভাষা পৃথিবীতে যত রকমের ভাষা রয়েছে তার সব ভাষাই আল্লাহ রব্বল আলমের সৃষ্টি সব ভাষায় আল্লাহ তালার দান সবগুলো আল্লাহ তালার নামত এজ এ ভাষা কোনোটার উপরে কোনোটার কোনো প্রাধান্য নেই এর মধ্যে মাতৃভাষার যে বিশেষ গুরুত্ব রয়েছে প্রত্যেক অঞ্চলে মানুষের কাছে সে বিষয়ে আল্লাহ রব আল কোরআন করিমে বলেছেন ওমা আলসালামের রাসুল ইল্লাবিল কৌমি লিওবাইন হোম আমি যত রাসুল পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত রাসুলগণকে প্রেরণ করেছি তার জাতির ভাষায় অর্থাৎ তিনি যেই অঞ্চলে মানুষের মাঝে প্রেরিত হয়েছেন রাসুল হিসাবে তাদের ভাষায় আসমানে কিতাব দিয়ে তাদের ভাষায় আল্লাহর ওহি দিয়ে সেই রাসুলকে সে নবীকে আল্লাহ তালা প্রেরণ করেছেন এখান থেকে মাতৃভাষা চর্চার মাতৃভাষার গুরুত্ব আল্লাহ তালার কাছে কত বেশি সেটাও অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে ওঠে অতএতার ব্যক্তি তার মাতৃভাষাকে বিশুদ্ধভাবে স্পষ্টভাবে সুন্দরভাবে যথাযথভাবে চর্চা করবেন এটি ইসলামের শিক্ষা আল্লাহ এবং তার রাসুল সাল্লি সাল্লামের শিক্ষা ভাষা প্রসঙ্গে একটি প্রশ্ন আমাদের অনেকেরই আর তা হলো যে পৃথিবীর কোনো ভাষা অন্য কোনো ভাষার উপরে বিশেষ কোনো শ্রেষ্ঠত্ব বা মর্যাদা রাখে কিনা বা মর্যাদাগত কোনো তারতম্য কোনো ভাষার সঙ্গে অন্য ভাষার আছে কি না এ প্রশ্নের উত্তর হলো যে আল্লাহবুল আলামিনের সৃষ্টি হিসাবে সকল ভাষাই সমান বর্ণের ক্ষেত্রে যেরকম কোনো বর্ণের মানুষের উপরে অন্য কোনো বর্ণের মানুষের কোনো প্রাধান্য নেই কোনো শ্রেষ্ঠত্ব নেই ভাষার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কোনো ভাষার উপরে কোনো ভাষার ভাষা হিসাবে অন্তত কোনো বিশেষ শ্রেষ্ঠত্ব বা মর্যাদাগত তারতম্য নেই একটি হাদিস আমাদের মাঝে বহুল প্রচলিত আছে তা হলো আহবুল্লাহ আরব আলি আরবি অল কোরআন আরবি ও কালাম ওহালি জান্নাতে আরবি অর্থাৎ তোমরা আরব আরবিকে ভালোবাসো কারণ আমি আরবি কোরআনের ভাষা আরবি জান্নাতিদের ভাষা আরবি এই যে আরবিকে ভালোবাসতে নির্দেশ করা হয়েছে একটা বিশেষ ভাষাকে বা বিশেষ ভাষাভাষীকে ভালোবাসতে নির্দেশ করা হয়েছে হাদিসে তো এই হাদিস সম্পর্কে মহাদিসের মন্তব্য হলে এটি বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় অর্থাৎ এটি কোনো বিশুদ্ধ হাদিস নয় বিধায় ভাষা হিসাবে পৃথিবীর কোনো ভাষার উপরে কোনো ভাষার বিশেষ কোনো শ্রেষ্ঠত্ব বা মর্যাদা অন্তত মর্যাদাগত কোনো তারতম্য অন্তত এবং থেকে প্রমাণিত নয় সকল সমান তবে গুরুত্বের বিচারে একজন মুসলিমের কাছে আরবি ভাষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা এই ভাষা একটি জনগোষ্ঠীর কিছু মানুষ অন্তত এ ভাষা শিক্ষা করা তাদের জন্য ফরজে কেফায়া তারা যেন সে ভাষায় আল্লাহর আদেশ নিষেধ কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলো জেনে অন্যদেরকে জানাতে পারে সতর্ক করতে পারে এই জন্য কিছু লোক যদি দায়িত্ব পালন করেন তাহলে অন্যদের পক্ষ থেকে সে দায়িত্ব পালন হয়ে যায় গুরুত্বের বিচারে আরবি ভাষা একজন মুসলিমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা এরপরেই চলে আসে তার কাছে তার মায়ের ভাষা মাতৃভাষা যে ভাষায় আল্লাহ রব্বুল আলমী সমস্ত নাবি রাসুলদেরকে প্রেরণ করেছেন সে ভাষা ভাষা জানা সে ভাষা শেখা সে ভাষাকে বিশুদ্ধভাবে প্রয়োগ করা যথাযথভাবে প্রয়োগ করা সদ্ব্যবহার করা সে ভাষার এবং সে ভাষা দিয়ে আল্লাহর পথে সুন্দরের পথে শুদ্ধতার পথে মানুষকে আহ্বান করা এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে নৈতিকতার মধ্যে পড়ে এরপরে পৃথিবীর অন্য যত ভাষা আছে সে সব ভাষা শিক্ষা করা একজন মুসলমানের জন্য জায়েজ কোনো ভাষা কথা কোনো ভাষায় যদি কোনো অমুসলিমরা কথা বলেন বা কোনো ফাসিকরা কথা বলেন তাহলে সেক্ষেত্রে সে ভাষার মর্যাদা কোনো ত্রুটি হয় না কোনো ঘাটতি হয় না এক্ষেত্রে আমাদের অনেকের ধারণাগত ত্রুটি রয়েছে আমরা মনে করি এটা মুসলিমদের ভাষা এটা কাফেরদের ভাষা আসলে ভাষা কারোর হয় না ভাষা সবগুলো আল্লাহ তালা অতএব অ্যাজ এ ভাষার সবই সমান গুরুত্বের বিচারে আমার প্রয়োজনের ভিত্তিতে আরবি ভাষার গুরুত্বটা আমার কাছে একটু বেশি একজন মুসলিম হিসাবে কিন্তু সেটাও প্রত্যেক মুসলিমকে যে ভাষাবিদ হতে হবে আর ওই ভাষা সম্পর্কে জানতে হবে এমনটি জরুরি নয় বরং কিছু লোক শিখলেই বাকিদের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে কিন্তু মাতৃভাষা আমাদের সকলকে শিখতে হবে জানতে হবে এবং যথাসম্ভব মাতৃভাষায় শুদ্ধভাবে সুন্দরভাবে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করা আমাদেরকে শিখতে হবে যেহেতু এটি দাওয়াতের একটি অন্যতম মাধ্যম এছাড়া পৃথিবীর অন্য যে কোনো ভাষা শিক্ষা করা মানুষের জন্য ইসলামেশ দৃষ্টিকোণ থেকে জায়েজ আর যদি দাওয়াতের উদ্দেশ্যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভালো এবং শুদ্ধতার প্রচারের উদ্দেশ্যে কোনো ভাষা শিখেন যে এটা আমি কাজ আল্লাহ তাহলে ভাষা যেহেতু আল্লাহ তালার দান আল্লাহ তালার ন্যামত অতএব একজন মুসলিম হিসাবে আমাদেরকে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমাদেরকে ভাষার সদ ব্যবহার করা উচিত আমরা যদি ভাষার সদ্ব্যবহার ব্যবহার করতে পারি সঠিক প্রয়োগ করতে পারি যেখানে ভাষাকে যেভাবে ব্যবহার করতে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন ক্ষেত্রে সেভাবে যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহরের নেয়ামতের সঠিক ব্যবহার আমরা করলাম এবং সেটি আল্লাহর নেয়ামতের কিছুটা কৃতজ্ঞতাও আদায় হয়ে যাবে অতএব আমরা আল্লাহর দেওয়া নেয়ামত ভাষাকে সৎভাবে ব্যবহার করব সত্য কথা ব্যবহার করবো তাহিদ এবং আল্লাহ তালার একত্রবাদের স্বীকৃতি দান আল্লাহর প্রশংসা মানুষের প্রশংসা ভালো কথা বলা সৎকাদের আদেশ করা মানুষের জন্য সুপারিশ করা সত্য সাক্ষ্য দেওয়া বিনম্র কণ্ঠে কথা বলা অতিরিক্ত কথা না বলা এবং প্রয়োজনের বেশি কথা না বলা এবং মিথ্যা কথা না বলা সদাসত্য কথা বলা গালমন্দ না করা এবং কাউকে প্রতারণা না করা এগুলোর মাধ্যমে আল্লাহর দেওয়া এই নেয়ামত ভাষার সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে আল্লাহ তার আমাদের সকলকে আল্লাহর দেয়া নেয়ামতের সঠিক ব্যবহার করার তফিক দান করুন এবং আল্লাহর অন্য সমস্ত নেয়ামতের সুক্রিয়াকে যথাযথভাবে আদায় করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত